ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো এখানে দেখুন আমার একটা লেগিংস আছে এই লেগিংসটা কিন্তু খুবই ভালো একটা লেগিংস তো এটা কিন্তু এখান থেকে দেখুন ছিঁড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে এটাকে ছিঁড়ে গিয়েছে তো এই লেগিংসটা আমি ফেলবো না তো এটা দিয়ে আমরা একটা শর্টস প্যান্ট তৈরি করব তো সেটা কীভাবে করছি এটা ভীষণ সহজ সমস্ত দেখাবো অবশ্যই করে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন তো এটা কীভাবে কাটিং করছি একবার দেখে নিন তো এটা সম্পূর্ণটা দেখুন এটা এইরকমটা দেখুন এটাকে দু ভাঁজ করে নেব নিয়ে এবারে এটাকেই কাট তো ভালো করে একটু সমান করে এটা ভাঁজ করে নেব এবারে এখানে আমি মাপটা নিয়ে নেব তো এবারে এখানে আপনারা যতটা লেন্থ রাখতে চান ততটাই আপনারা রাখবেন তো এখানে আমি একটু লেন্থ করব তো একদম ওপর থেকে ধরে নেবেন তো এখানে আমার টোটাল লেন্থ হচ্ছে তেরো ইঞ্চি তার সাথে আমি এক ইঞ্চি পরিমাণে এক্সট্রা দেবো কারণ এটা আমাদের মুড়তে হবে নিচে তো এখানে আমি টোটাল চোদ্দো ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি তো এখানে দেখুন আমি চোদ্দ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি যারা চান একটু বড় করতে আরও বড়ো করতেই পারেন তো এবারে এটাকে আমি কাটিং করে নেব তো একটুখানি ছেড়ে কাটিং করছি যেহেতু এটা গেঞ্জি তো এই জন্য একটুখানি ছেড়ে আমি এটাকে কাটিং করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কাটিং করে নিয়েছি এবার সিম্পল এখানে আমাদের এটাকে মুড়িয়ে নিতে হবে তো এবারে এই যে আমাদের এটা প্যান্টের নিচের এই পোর্শনটা দিয়ে আপনারা অনেক কিছু তৈরি করতে পারবেন তো এটাকে ফেলার দরকার নেই এটাকে এটাকে আপনারা রেখে দেবেন পরে এটা দিয়ে আপনারা অনেক কিছু তৈরি করতে পারবেন যেটা আমি পরের নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো এবারে এই প্যান্টের নিচের পোর্শনটাকে ভালো করে এই রকমভাবে ডবল ফোল্ড করে মুড়িয়ে সেলাই করে নেব দু সাইডে সেলাই করে নেব নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি